তিন দিনের সফরে ঢাকায় এসে ভারতের রাষ্ট্রপতি বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে যান বঙ্গভবনে। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সহধর্মিণী। পরে দুই শীর্ষ নেতা বসেন বৈঠকে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে অনুষ্ঠিত এবারের এই সফরকে স্মৃতির ফলকে তুলে রাখার পাশাপাশি বন্ধুত্বের নিদর্শনও দেখা গেল বঙ্গভবনে। রাষ্ট্রপ্রধান আব্দুল হামিদকে উপহার স্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি MiG-29 এবং T-55 ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরবর্তীতে জাদুঘরে এই যুদ্ধাস্ত্রগুলো প্রদর্শন করা হবে নতুন প্রজন্মের জন্য। এরপরে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন রামনাথ। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকার সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে ভোজ সভার পাশাপাশি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ উপস্থিত শীর্ষ নেতারা। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা।